সালামু আলাইকুম, আবেদিন বাজার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আশা করি বন্ধুরা সবাই আপনারা ভালো আছেন। তো আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আপনারা গুগল ড্রাইভে কোনো ফোল্ডার এরকম আপলোড করবেন, কোনো ফোল্ডার অথবা কোনো যাই হোক আর কি কোনো ফাইল আপলোড কিভাবে করবেন। তো সেই প্রসিডিউরটা আমি দেখাবো কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমতই আমরা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। আপনারা যদি জিমেলটা লগ ইন করা না থাকে অবশ্যই জিমেলটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখান থেকে আপনি জাস্ট এখান থেকে জাস্ট আপনি হচ্ছে লিখবেন হচ্ছে গুগল গুগল ড্রাইভ, ঠিক আছে। অথবা আপনি যদি লগ ইন করা থাকে তাহলে দেখুন এই পাশে একটা একটা বার্গার হ্যামবার্গার একটা চিহ্ন আছে গুগল অ্যাপস, এখানে আপনি জাস্ট ক্লিক করলে এখান থেকে দেখবেন ড্রাইভ নামে একটা অপশন আছে। ড্রাইভে জাস্ট ক্লিক করবেন, ড্রাইভে ক্লিক করলে অটোমেটিক ড্রাইভে নিয়ে আসবে। আর এখান থেকে ক্লিক করলে দেখুন এই যে গুগল ড্রাইভের ইয়েগুলো আসছে। তো এখান থেকে আপনি জাস্ট এখানে ড্রাইভ দেখছেন, ড্রাইভ অথবা মাই ড্রাইভ, মাই ড্রাইভে যদি আপনি ক্লিক করেন আপনি ডিরেক্ট এই সেম পজিশনে নিয়ে আসবে, ঠিক আছে। দেখুন এই জায়গা এবং এবং এই পজিশন পুরোটাই এক, পুরোটাই একই, ঠিক আছে। দেখুন এটা এবং এটা এটা রিলোড নিচ্ছে, রিলোড ছেড়ে দিলে সেম এরকম আসবে। দেখুন মাই প্লেস ইজ, তারপরে এখানে দেখাবে আপনার 15 GB ইউজ, কারণ গুগল ড্রাইভ আপনি 15 GB আপনার স্টোরেজ দিবে, ঠিক আছে, 15 GB দিবে। আর এখানে আপনার হচ্ছে দেখুন এটাও আপনার সেম, এটা একটু রিলোড নিচ্ছে কেন জানি না, আমি আবার এটা ইয়া করি। আচ্ছা একটু আবার রিলোড দিলাম। আচ্ছা যাই হোক, আমরা এই সেম পজিশনে আসবো, ঠিক আছে। এটা রিলোড নিচ্ছে, সমস্যা নেই, এটা দরকার নাই, আমি কেটে দেবো, ঠিক আছে। এই দেখুন সেম পজিশনেই আমাদের নিয়ে আসবে, ঠিক আছে, এটাও কেটে দেবো। এটা হচ্ছে আমাদের এমটি করা আছে, মানে এমটি বলতে এখানে কোনো ফাইলই নেই। তো আমরা কিভাবে এখানে কোনো ফাইল অথবা কোনো ফোল্ডার বা কোনো প্রজেক্ট এখানে আমরা রাখবো, ঠিক আছে, এই প্রসিডিউরটা আমরা দেখব। তো প্রথমত মাই ড্রাইভ এখানে থেকে দেখুন মাই ড্রাইভে ক্লিক করলে এখানে নিউ ফোল্ডার, আপলোড ফাইল, আপলোড ফোল্ডার, গুগল ডক্স, তারপরে এখান থেকে বিভিন্ন ধরনের শিট মিট, গুগল ডক্স তৈরি করতে পারবেন, তারপরে গুগল শিট তৈরি করতে পারবেন, ঠিক আছে, গুগল স্লাইডার তৈরি করতে পারবেন, গুগল ফর্মস তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখানে মোর থেকে আরও বিভিন্ন অপশন আছে। তো আপনি আমরা দেখবো হচ্ছে গুগল ফাইল কিভাবে আপনারা গুগল ফাইল অথবা ফোল্ডার এখানে আপলোড করবেন, ঠিক আছে। তো আমরা প্রথমত নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার তৈরি করি নেই, নিউ ফোল্ডার, নতুন একটা ফোল্ডার তৈরি করি। তো দেখুন এখানে নতুন ফোল্ডার তৈরি করলে এরকম আসবে। তো আমরা দিলাম যে মাই অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, এরকম একটা ক্রিয়েট করলাম। দেখুন ওয়ার্কিং চলতেছে, মাই অ্যাসাইনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এর ভিতর আমরা নিয়ে রাখবো, ঠিক আছে, ফোল্ডার রাখবো। তো এই যে এইরকম মাই অ্যাসাইনমেন্ট ভিতর যখন আমরা ডাবল ক্লিক করবো তখন এই ধরনের একটা ইয়ে পাবো। তো ড্রপ ফাইল হেয়ার, তো এখানে যদি আপনার ডাবল ক্লিক করেন, ঠিক আছে, দেখুন ডাবল ক্লিক যখন করবেন তখন আপনার ইয়াতে নিয়ে যাবে। আচ্ছা এখানে নিচ্ছে না, সমস্যা নেই। তো আমরা কি করব, এখানে হচ্ছে যদি যদি আপনি এভাবে ছোট করবেন, ঠিক আছে, আপনি দেখেন এভাবে ছোট করবেন, ছোট করে আপনি জাস্ট আপনি সাপোজ ধরেন এই ফোল্ডারটা আপনি এই ফোল্ডারটা নিয়ে আসবেন, ঠিক আছে, নিউ পিএইচডি, ঠিক আছে, এই নিউ পিএইচডি এটা নিয়ে আসে, জাস্ট টেনে নিয়ে আসে এখানে, এই যে দেখুন এখানে জাস্ট ছেড়ে দেবেন। দেখুন এখানে আপনার আপলোডিং ওয়ান ফাইল আইটেম, ঠিক আছে, এই যেটা ওয়ান ফাইল আইটেম অ্যাড হয়ে গেছে এবং এখানে সবুজ চিহ্নটা দেখাচ্ছে, ঠিক আছে। এবং এখানে দেখুন আরো কিছু যদি আরেকটা ফোল্ডার নিতে চান তো এটা টেনে নিয়ে আসে, সাপোজ ডেইলি ওয়ার্ক এটা নিয়ে আসবে, এটা নিয়ে এসে জাস্ট মাই অ্যাসাইনমেন্ট, এই যে মাই অ্যাসাইনমেন্ট দেখছেন এর ভিতর আমরা ছেড়ে দিলাম ও আপলোডিং ওয়ান ফাইল, দেখুন এটাও হয়ে গেছে, এই যে চলে আসছে। তো এইভাবে আপনারা
কোন ফাইলকে বা কোন আপনার কোন পার্সোনাল ফাইল এখানে জাস্ট রাখতে পারবেন। এটা খুবই সেফ একটা জায়গা, যেখান থেকে আপনার কোন ফাইল হারাবে না। আপনি পেন ড্রাইভে রাখলেন, পেন ড্রাইভ তো হারে যেতে পারে এনি টাইমে, কিন্তু কি আপনার গুগল ড্রাইভ হারাবে না, যতদিন আপনার জিমেইলের পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনার যদি মনে থাকে, তাহলে আপনার গুগল ড্রাইভে কোনো ফাইল বা ফোল্ডার রাখলে আজীবন এটা থেকে যাবে, ঠিক আছে। আর এই ফাইলটা আপনি কিভাবে একদম অন্য কাউকে পাঠাবেন, সাপোজ ধরেন যে এটা কিভাবে পাঠাবেন, তো গুগল ড্রাইভের লিঙ্ক কিভাবে শেয়ার করবেন, তো এটার তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, তো এটা কিভাবে করবেন। সাপোজ আপনি এই মাই অ্যাসাইনমেন্টে ক্লিক করলেন, তো এখান থেকে আপনি দেখুন শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ার দেখুন শেয়ার এই যে শেয়ার শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ারে যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে একটা ইয়ে আসবে, গেট লিঙ্ক, ঠিক আছে। গেট লিঙ্কে যখন এই গেট লিঙ্ক অপশন এখানে কপি লিঙ্ক আছে, ওকে, কপি লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন এই লিঙ্কটা কপি হয়ে গেছে, ঠিক আছে, গট ইট করলেন, তারপরে আবার ক্লিক করলেন এখানে। দেখুন আপনি যদি এই লিঙ্কটা এখানে আপনি পেস্ট করে জাস্ট আপনি এন্টার প্রেস করেন, আপনার এই ফাইলে নিয়ে আসবে, ঠিক আছে, আপনার এই ফাইলে এই ফাইল দুটোতে নিয়ে আসবে। এই ফাইল দুটা আপনি এখান থেকে ডাউনলোড, রাইট বাটন ক্লিক করলে ডাউনলোড আছে, ডাউনলোড করে নিতে পারবেন, এখান থেকে জাস্ট আপনি ডাউনলোড করে নিতে পারবেন, ওকে। তো এটা যে আপনি লিঙ্ক মানে দেয়া মানে এটা না যে আপনার গুগল ড্রাইভে সে অ্যাক্সেস পাবে, কখনোই পাবে না, কারণ এই দুটা ফাইলে জাস্ট সে অ্যাক্সেস পাবে, আর কিছু পাবে না, ঠিক আছে। এখানে মাই ড্রাইভে গেলেও সে কিছুই দেখতে পাবে না, আর লিঙ্কটা যখন দিবেন আপনি এর ধরনের কোনো কিছু অপশন আসবে না, ঠিক আছে। তো এইভাবে আপনি কোনো কিছু শেয়ার করতে পারবেন, তারপর এখান থেকে কোনো কিছু আপলোড ফাইল করতে পারবেন। দেখুন আপলোড ফাইল কি আপলোড করবেন, সাপোজ আমি এটা আপলোড করলাম, এই যে দেখুন ক্লিক করলাম, এটা আপলোড হয়ে যাবে অটোমেটিক, এই যে আপলোড হয়ে গেছে, আর এই ফটোশপ সিসি এটা আপলোড হয়ে গেছে। তো আশা করি বুঝাতে পারছি কিভাবে এটা করবেন, তো এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। তারপর এখানে আপনি শেয়ার উইথ মি, তারপরে বিভিন্ন ধরনের এই যে ট্রাস্ট, কোনো কিছু ডিলিট করলে ট্রাস্ট এইখানে যাবে। তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝাতে পারছি কিভাবে আপনি এগুলো করবেন, এবং এখান থেকে কোনো কিছু যেগুলো রাখবেন সেগুলো সার্চ করে করে আপনি বের করতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা ডিলিট করে দেবো, ডিলিট করে দেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে রিমুভ, রিমুভ করলে আপনি এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, আগের অবস্থায় ফিরে আসবে। এবং এই ট্রাস্ট দেখুন, ট্রাস্টে মেবি জমা পড়ে গেছে, এই যে ট্রাস্ট, এখান থেকে আপনি জাস্ট ডিলিট ফরএভার, ডিলিট ফরএভার এটা ক্লিক করলেন, তারপরে এটাও সেম অবস্থা, এখানে ডিলিট ফরএভার করবেন, আপনি চলে যাবে, ঠিক আছে, মানে আপনার গুগল ড্রাইভ ফাঁকা হয়ে গেল। এইভাবেই বন্ধুরা আপনি আপনার জিমেলের গুগল ড্রাইভ আপনারা ইউজ করতে পারেন, এবং গুগল ড্রাইভে কোনো ফোল্ডার অথবা ফাইল পার্সোনালি ভাবে সিকিউর করে রাখতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ধন্যবাদ।